হাই সুপ্রিয় দর্শক বৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি সর্বমানুষের চ্যানেলে। আশা করি আপনি অনেক ভালো আছেন। আপনি যদি দেশ বিদেশ ঘুরতে পছন্দ করেন এবং অলরেডি আপনি অনেক জায়গায় ঘুরে ফেলেছেন এবং ঘুরতে ঘুরতে আপনি কোনো এক সময় চিন্তাও করতে পারেননি যে এই ঘোরাঘুরিটা একটা ব্যবসা হয়ে যেতে পারে, অথবা যারা ঘুরতে চান, ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু এটা একটা ব্যবসা হয়ে যেতে পারে, এটা কিভাবে করবেন তার জন্য আজকে আমরা এই ভিডিওটা নিয়ে এসেছি। আশা করছি আপনাদের কাছে আজকের এই আলোচনাটা ভালো লাগবে। ভ্রমণ পিপাসু মানুষরা সবসময় ঘুরতে পছন্দ করে, দেশ বিদেশে ঘুরতে পছন্দ করে। এই ঘুরতে পছন্দ করা মানুষদেরকে আপনি কিন্তু গাইড করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারেন, তার বিনিময়ে আপনি একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করতে পারেন। এটাকে আপনি ব্যবসা হিসেবে ভাবতে পারেন, বিজনেস হিসেবে ভাবতে পারেন। বাংলাদেশে অনেক তরুণ উদ্যোক্তা রয়েছে যারা এই ব্যবসা করে সফল হয়েছেন, এমনকি এখন পর্যন্ত সেই ব্যবসাটাকে তারা ভালোবেসে করে চলেছেন। এ ধরনের ভিডিও আপনি ইউটিউবে সার্চ করলে বা বিভিন্ন মিডিয়াতে সার্চ করলে পেয়ে যাবেন যে তারা আসলে এই ব্যবসা করে অনেক সফল। তো আপনি যদি এই ব্যবসাটা করতে চান, আপনার নিজের ব্যবসা হিসেবে এটাকে দাঁড় করাতে চান, তাহলে কিন্তু খুব ভালো হয়, কারণ এটা খুবই লাভজনক একটা ব্যবসা, খুবই প্রফিটেবল একটা ব্যবসা। এই ব্যবসাটা দুই ভাবে করা যেতে পারে, বিদেশি পর্যটকদেরকে গাইড করা, সাথে সাথে বাংলাদেশি পর্যটকদেরকে আপনি গাইড করতে পারেন। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বেসরকারি ভাবে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে যারা বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোকে পরিচিত করিয়ে দেওয়ার জন্য উদ্যোগ নিয়েছে এবং অনেক দিন যাবৎ সেই ব্যাপারে কাজ করে আসছে। তো আপনি এই ব্যবসাটা শুরু করে দিতে পারেন। এই ব্যবসা যেহেতু সরকারি ভাবে বিভিন্ন দর্শনীয় স্থান পরিচয় করিয়ে দেওয়ার জন্য অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, সেক্ষেত্রে আপনি এই ক্ষেত্রে আপনি বেশি একটা সমস্যায় পড়বেন না, কারণ দেশের যত দর্শনীয় স্থান রয়েছে তারা কিন্তু নানানভাবে বিদেশি পর্যটক এবং বাংলাদেশি পর্যটকদের কাছে তুলে ধরছে। তো সেই ব্যাপারটা নিয়ে আপনার এত চিন্তা করার দরকার নেই যে দেশের কোথায় কোথায় দর্শনীয় স্থান আছে এগুলো তো আমি চিনি না, কিন্তু আপনি কিন্তু বাংলাদেশ পর্যটন অ্যাসোসিয়েশন বা বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয়ে তাদের ওয়েবসাইটে গেলে কিন্তু আপনি এই ধরনের অনেক তথ্য পেয়ে যাবেন বাংলাদেশে কত দর্শনীয় স্থান রয়েছে। তো সেখানে যেহেতু আপনি ঘুরতে পছন্দ করেন, তাই আপনাকে আর এগুলো নতুন করে বলার কিছু নেই, আপনি অবশ্যই জানেন কোথায় কোথায় কি কি ভালো স্থান রয়েছে। আপনি বিদেশি পর্যটকদেরকে আপনার এই ট্রাভেল এজেন্সির মাধ্যমে আহ্বান করতে পারেন, আপনি আপনার একটা নিজস্ব ব্যক্তিগত ওয়েবসাইট খুলে নিতে পারেন, সেখানে আপনি বাংলাদেশের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে গেলে একটা ভালো অ্যামাউন্টের বাজেট আপনি দিয়ে রাখবেন যে আমি এত টাকা বা এত ডলারের মধ্যে আপনাকে এখানে এখানে ঘুরে যাবো, এতদিন এতদিন রাখবো। মানে আপনি ধরেন কক্সবাজার ঘুরবেন, তিন দিন ঘুরলে আপনি এত টাকা চার্জ করবেন, ছয় দিন ঘুরলে এত টাকা চার্জ করবেন, সুন্দরবনে পাঁচ দিন থাকলে এত টাকা চার্জ করবেন। এভাবে করে আপনি যে কোনো বাংলাদেশের যতগুলো দর্শনীয় স্থান রয়েছে সবগুলোই একটা তালিকা করে ফেলুন এবং সেই অনুযায়ী আপনি কত টাকা চার্জ করবেন তার একটা তালিকা করে ফেলুন। আর এই চার্জের মধ্যে অবশ্যই আপনার সব ধরনের খরচ বাদ দিয়ে তারপর আপনার একটা প্রফিট রাখতে হবে, দেন আপনি আপনার ব্যবসাটা মানে এভাবে করে শুরু করে দিতে পারেন। অবশ্যই ব্যবসা শুরু করার আগে আরো অনেক বেশি বিস্তারিত ভাবে প্ল্যান প্রোগ্রাম করে তারপরে শুরু করতে হবে। তার চেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি এই ব্যবসাটা করতে চান, যারা এই ব্যবসার সাথে সম্পৃক্ত, যারা এই ব্যবসাটা অনেকদিন যাবৎ করছে, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন, তাদের সাথে আপনি দুই একটা ট্রাভেলে অংশগ্রহণ করতে পারেন। তারা কিভাবে তাদের এই ট্রাভেলটা ম্যানেজমেন্ট করে সেটা যদি আপনি ভালোভাবে খেয়াল করেন দুই একটা ট্রাভেলে তাদের সাথে যেয়ে, তাহলে কিন্তু আপনি খুব সহজেই ব্যবসাটা শুরু করতে পারবেন। আশা রাখছি আজকে আমার আজকের এই আইডিয়াটা আপনাদের কাছে ভালো লেগেছে। এত বেশি বলে শেষ করা যাবে না, একটা বিজনেস শুরু করতে হলে অনেক দিক থেকে বিবেচনা করতে হয়, অনেক দিক থেকে প্ল্যান করতে হয়, তারপরে একটা ব্যবসা শুরু করা যায়। অবশ্য ঘরে বসে বসে ভাবলে হবে না, অবশ্যই শুরু করতে হবে, অবশ্যই শুরু করতে হবে, ঘরে বসে বসে বিজনেস প্ল্যান করে বসে থাকতে হবে না। যেদিন থেকে শুরু করবেন সেদিন থেকে আপনার একটা নতুন অভিজ্ঞতা শুরু হয়ে যাবে। একদিন ব্যবসা করলে একদিন অভিজ্ঞতা হবে, দুই দিন করলে দুই দিন অভিজ্ঞতা হবে, সেই দুই দিনের অভিজ্ঞতা কিন্তু আপনাকে সামনে এগিয়ে নিতে সাহায্য করবে। এত বেশি কথা বলবো না, একটু বেশি বকবকানি করবো না। আশা করছি আজকের মতো আজকের আলোচনাটা আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।